আমি ঠাকুরের নিন্দা করিনি। কোর্টে যে মামলা হয়েছে, যে মামলা করেছে সে ভুল করেছে। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের নিন্দা করিনি। আমি যখন সিলেট কোর্টে কাঠগড়ায় দাঁড়ালাম, আমাকে জজ বললেন, আপনি কি পিস টিভির আলোচক? আমি বললাম জি। উনি বললেন, আপনার মামলা খারিজ করে দিলাম। আমি যখন সিলেট সুনামগঞ্জ কোর্টে কাঠগড়ায় দাঁড়ালাম, তখন আমাকে জজ বললেন, মামলা ছাড়াই আপনার সাথে আমার কিছু কথা আছে। তিনি 14 মিনিট আমার সাথে কথা বললেন, তাতে মামলার কোনো কথা ছিল না। তাতে বুঝলাম যে আমার বক্তব্য তার মুখস্থ আছে। তাতে এটা বুঝলাম যে মনে হয় কোনো দলের লোক, যার কারণে আমার কোনো কোনো কথা তাকে খুব খারাপ লেগেছে, যেই কথাগুলিও ধরে রেখেছে, ধরে রেখে সেগুলো আমাকে শোনাচ্ছেন এজলাসে বসে। তো 14 মিনিট কথা বললেন। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের নিন্দা করিনি। আমি বলেছি রবীন্দ্রনাথ ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। রবীন্দ্রনাথ ঠাকুর কে বাঙালি ছেলে চিনে না, জানে না। যারা জানে তারা ছেলে মেয়েদেরকে জানতে দেয় না। জাতি যখন বিপদে ঠাকুর তখন বিলাতে। ঠাকুরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বলেছিল, বেটারা বাংলা ভাষা জানে না, আবার বিশ্ববিদ্যালয়। বঙ্গভঙ্গের বিরুদ্ধে ঠাকুর 25 লাইনের কবিতা লিখেছিল, যা কলিকাতা প্রেস ক্লাবে সর্বপ্রথমে পড়া হয়েছিল। তার 10 লাইন, প্রথম 10 লাইন বাঙালিরা বাছাই করেছে। এদেশের মাটিতে শির্ক চলেছে বিপদ সীমার উপর দিয়ে, মানুষ বুঝুক আর না বুঝুক, বিচারের মাঠে আল্লাহ বলবেন, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শির্ক না থাকে, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, যদি শির্ক না থাকে। দুই, রাসূলকে মেনে চলো। রাসূলকে মানতে গিয়ে যদি 19-20 হয় তাহলে আমল বাতিল হবে, জুব্বা যত বড়ই হোক। রাসূলকে মানতে গিয়ে যদি 19-20 হয় আমল বাতিল হবে হবে, পাগড়ি যত বড়ই হোক রক্ষার কোনো পথ নেই। রাসূলকে মানতে 19-20 মানে বিদাত। সালাম হলো আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল বলছেন, হাত দুইটি পৃথক হওয়ার পূর্বে তাদের পাপ ক্ষমা করা হবে। তা হাতটা পৃথক করার পরে আবার বুকে মারল, আবার মুখে বলছে, এই দুটা কি? এই দুটা হলো রাসূলকে অপমান করা। আমি ভালোবাসা দেখালাম যে আপনার ভালোবাসার 5 পয়সা দাম নেই। আপনার ভালোবাসা নির্ভর করে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথার উপরে। ঢাকা হাজি ক্যাম্পে ঢুকলাম, তো ঢুকি যখন তখন দেখি একজন বড় মাওলানা, উঁচু লম্বা জওয়ান, বিশাল পাগড়ি, বড় পাঞ্জাবি পরে আছে। উনি সবকে শিখাচ্ছেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারিকা লাক, লব্বাইক ইন্নাল হামদ ওয়া নি'মাত লাকাল মুলক লা শারিকা লাক। আমি তোমার দরবারে উপস্থিত, আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরিক নাই তোমার। ওনার কথা যখন বলা শেষ হলো, তখন আমি বলছি, জনাব, এটা তো এহরাম মানতে হবে, তালবিয়া পড়তে হবে, তো ইয়ালাম লামে ভারত বাংলাদেশ পাকিস্তানের জন্য, ইয়ামানের জন্য এহরাম বাঁধার জায়গা হচ্ছে ইয়ালাম লাম, তা আপনি যে এখানে এহরাম বাঁধিয়ে তালবিয়া পড়াচ্ছেন। তখন আমাকে বলছে যে বাড়ি থেকে এহরাম বাঁধলেও হবে।
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাম দিতে হবে কেন? আমি মানুষ নই, আমারটা চলে না, নেন এবার। বলে হাজি ক্যাম্পও নই, বাড়িতে এরম লোক চলবে? ধর্ম নিজের মতো, ধর্ম রাজশাহী চাঁপাই না বাবু, হাওয়াই লাড্ডু, যে চাহে উসকো খা লে, যে চাহে উসকো ছোড় দে, বল হিসাব। ধর্ম কর নীতিতে চলে না, ধর্ম একজন মানুষের নাম দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষ বিচার মাঠে রেহাই পাবে না আল্লাহ এবং আল্লাহ রাসূলকে উপেক্ষা করে। কাঁটায় মেপে, দাঁড়ি পাল্লায় মেপে চলতে হবে ধর্ম মানার ব্যাপারে, তার নাম ধর্ম। বেশি আমল করিয়েন না, সুন্নাত না পড়েও জান্নাত পাবেন। আমি সুন্নাত না পড়ার জন্য আগ্রহী করিনি, শুধু খালি যদি ফরজ পড়েন তবু জান্নাত হবে। একজন লোক এসে বলছেন, আল্লাহর নবী আমাকে কিছু আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বললেন যে আল্লাহকে এক বলে মেনে নেওয়া, পাঁচ অক্ত সলাত, ফরজ সলাত, ফরজ জাকাত, ফরজ সিয়াম রোজা, ফরজ হজ, তো এইগুলি মানলে জান্নাত হবে। এবার লোকটা যাচ্ছে আর বলছে, ওয়াল্লাহি লা আজদালা হাজা ওয়ালা আনকুসুম, আল্লাহর কসম আমি এর চেয়ে কম করবো না, এর চেয়ে বেশি করবো না, এর চেয়ে কম করবো না, এর বেশি করবো না, আল্লাহর কসম আমি সুন্নাত পড়বো না, আমি এর কম করবো না, বেশিও করবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনো 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 শুনো, মান সাররাহু ইয়ানজুরা ইলা আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাজা, দেখো দেখো কেউ যদি জান্নাতি দেখতে চাই তাহলে দেখো দেখো, এই যে লোকটা জান্নাতি, এই যে লোকটা জান্নাতি। হাদিস বুখারী মুসলিম, হাদিস বুখারী মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না, শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢুকে না, শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কেয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, তার নাম বুখারী মুসলিম। আর আপনি অতিরিক্ত ইবাদত করে জান্নাত কিনার হিসাব করছেন, অতিরিক্ত ইবাদত করলে আল্লাহ রাসূলকে অপমান করা হবে, উনি তো আপনাকে নীতি শিখাতে এসেছেন। আবু জার গেফারি আল্লাহ রাসূল একটা দোয়া শিখাচ্ছিলেন বিছানে শোয়ার জন্য, আল্লাহুম্মা আসলাম তো নাফসি ইলাইকা, ওয়াজ্জাহাত ওয়াজহি ইলাইকা, ওয়াফাওয়াজ তো আমরি ইলাইকা, ওয়ালজাত জাহরি ইলাইকা, রাগবত রাহবাতান ইলাইকা, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা, আমান্ত বিকে বিতে আমান্ত বিকে দাবে কালে জানসালতা, ও নাবিয়ে কাল্লা যে আরসালতা, ও নাবিয়ে কাল্লা যে আরসালতা, এটা রাসূল মুখে বলেছেন, কিন্তু সাহাবি বলেছেন আল রাসূলে কাল্লা যে আরসালতা। খালি নবীর জায়গাতে রাসূল বলার সাথে সাথে আল্লাহ রাসূল তার বুকের উপরে এক গুতা দিয়েছে। আমি বলছি নবী একার, তুমি বলছো রাসূল একা, মানে আমি যেটা বলছি সেটাই বলবা, আর আপনার নীতিতে ধর্মের কোনো দাম নেই, যেভাবে চলে আসছে সেটাই আপনার কাছে ধর্ম। কখনো হতে পারে না, কিয়ামত পর্যন্ত হবে না, কোরআন তেলাওয়াতের পরে সাদাকাল্লাহু আলাজিম, দেখি কোন মায়ের বেটা প্রমাণ দিতে পারে আমার মরা পর্যন্ত সময় থাকলো, মানে কিয়ামত পর্যন্ত সময় থাকলো, দেখি কেমন প্রমাণ দিতে পারে যে আসসালামু আলাইকুম বলার পূর্বে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে হবে, মরা পর্যন্ত সময় থাকলো, দেখি কেমন প্রমাণ দিতে পারে এলামলাম ছাড়া ভারত বাংলাদেশ পাকিস্তানের জন্য, ইয়ামানের জন্য এলামলাম ছাড়া অন্য জায়গাতে কেউ হেরাম বাঁধতে হবে, দেখি কেমন প্রমাণ দিতে পারে যে এই দূরত চলতে পারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ, এই দূরত যদি রাসূলের না হয় তাহলে তার থাকার জায়গা কি হবে? এই ছেলে, আমার নীতিমালার কথা এখনো শেষ হয়নি, তুমি কারো গায়ে হা দিয়ে অমনোযোগ্য অবস্থা বসে থাকবা না, তুমি এক খেয়ালে চেয়ে থাকো একবারে পাথরের মতো, পাখি যেন তোমাকে মনে করে পাথর। আরেকটি বুখারী মুসলিমের হাদিস পড়ে এই অংশটুকু পূর্ণ করে আলোচনায় যাচ্ছি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লেগো আন্নি ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ
তোমাদের যদি আমার একটি কথা জানা থাকে অন্যকে বলো, আমার একটা কথা যদি জানা থাকে অন্যকে বলো। দুই ওয়াহাদিসুন বনী ইসরাইল হারাজ, বনী ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। তিন ওমান কিযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবা ওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হাদিস বুখারী মুসলিম।